আজ বানিয়েছি সিম্পল একটা হাত খোপা নর্মাল বাড়িতে যে খোপা আমরা করি সেটাই একটা বানস্টিক দিয়ে তো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা শিবরাত্রির পরের দিনের ভিডিও শিবরাত্রির দিন ওই রাত্রিবেলায় আমি জল ঢালিনি পরের দিন সকালবেলায় স্নান টান করে আর হচ্ছে কি যে বাবার মাথায় জল ঢালিয়ে এসেছিলাম এসে তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করেছি চুলগুলো দেখো ওরকম হচ্ছে ক্লেচার দিয়ে আটকানো থাকে আমার বেশিরভাগই হচ্ছে কি যে স্নান টান করে না চুল ছানা হয় না যার জন্য চুলগুলো কেমন কুকড়ে মুকড়ে গেছে তো যাই হোক এই বিকেল বিকেল বেলায় বেলায় না নাই বেলায় একদম তো সন্ধ্যের দিকেই যে চুলটা ছানা ছানছি কারণ হচ্ছে কি যে সেইভাবে না দুপুরবেলার সময় পাইনি তার উপর হয়তো ঘুমিয়ে পড়েছিলাম আর এই ভিডিওটা এই কদিন ধরে ছাড়বো ছাড়বো করে আমি নিজেই ছাড়তে ভুলে গেছি বাড়িতে কাজ হচ্ছে তো এই জন্য করে হচ্ছে ভিডিওটা আজকে ছাড়ছি তো সিম্পল একটা হাত খপাই করেছি তোমরা দেখতেই পেলে তো এরকমই একটা হাত করব করবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ আর হচ্ছে সারা সারাদিন এত হচ্ছে কি যে ঘরে ধুলোবালি উঠছে না গলার না কেমন হচ্ছে আমার যেন কথাও বলতে পারছি না তো দেখো প্রথমে চুলটা ভালো করে ছেনে নিচ্ছি একদম কারণ একদম জট পাকিয়ে রয়েছে আর চুলটা না এবার জানিন যেন ওই যে বাড়িতে যে তো সিমেন্ট বালির কাজ হচ্ছে না শ্যাম্পু করার পরেও যেন দেখছি সেই চুলের যেন সেই ইয়েটা আর নেই ছানলে যে একটু চুল ছানা হয় তা আর হচ্ছে না কেমন হচ্ছে যাই হোক একটু ভালো করে ছেনে নিই চুলটা ছেনে নিয়ে একটা হাত খোঁপা করবো তোমরা হেয়ারের ভিডিওগুলো পছন্দ করো তো এই একটা খোপা করে নিই সিম্পল একটা হাত খোপা ভাবছি কি খো হেয়ার হেয়ারস্টাইল করব কী হেয়ারস্টাইল করবো তো এই জন্য করে শ্যাম্পু করা চুল তো যা ভাবলাম চলো একটা ভিডিও করি কারণ এমনি সময় তো আর ভিডিও করা থাকে না এই ভিডিও করা হয় না বেশিরভাগ সময় হচ্ছে মাথায় এখন তেল মাখা থাকে আর সেই সকালে হচ্ছে লাল শাড়ি পরেছিলাম তার সাথে যে ব্লাউজটা ছিল ওই ব্লাউজটা আর খুলিনি এই শাড়ির সাথে আর ওই ব্লাউজটা আর খুলিনি এই ব্লাউজটার সাথে এই শাড়িটাই পরে নিয়েছি আর ইচ্ছা করছিল না যে অন্য আর ব্লাউজ পরি শাড়ির সাথে ম্যাচিং করে এমনিতেও এই শাড়ির ব্লাউজ আর গায়ে হয় না এখন আর আর গোপাল ঠাকুর এসছিলো গোপাল ঠাকুর একটুখানি এসছিল তারপরে গোপাল ঠাকুরের আর আয়নার পিছন দিকে আমার বড় ছেলেরও দেখা যাচ্ছে খালি গায়ে তো ওই জন্য করে ওই পোশানটা কেটে দিয়েছিলেন আর গোপাল ঠাকুর একটুখানি ভিডিওর সামনে এসে হচ্ছে কি যে মোবাইলের সামনে এসে একটুখানি হচ্ছে অ্যাক্টিং করে গেল তো সেটা কেটে দিলাম দিয়ে আর ওই যে এখন পিছনের চুলটা একটু ভালো করে ছেনে নিলাম ছেড়ে নিয়ে সিম্পল একটা হাত খোপা করে নেবো ঠিক আছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সিম্পল দেখো একটা হাত খোপা যেরকম আমরা নর্মাল বাড়িতে খোপা করি না শুধু ওই খোপাটা করিনি ওই খোপার মাঝখান থেকে একটা স্টিক দিয়ে হচ্ছে ইয়েটা তুলে দিয়েছি এপাশ থেকে ওপাশ তুলে দিলে না চুলটা খোলে না এখন তো একটু চুলটা হালকা হয়ে গেছে এখন বেশ আমি এই স্টিক দিয়ে বেশ থাকতে পারি বেশ ভালো লাগে কিন্তু এই দি করলে তো দেখো ভালো লাগছে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ তোমরা ভালো থেকো টাটা সবাইকে